সব লাস্ট 12 মান্থ। তো এখানে আপনাকে যেটা করতে হবে এটা একটু বোঝার বিষয়। তো এখানে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সম্প্রতি একটা খবরে জানা যাচ্ছে যে যাদের কাছে লেবার কার্ড থাকছে তারা নাকি বছরে 12,000 টাকা করে পেতে চলেছে। তো এই 12,000 টাকা করে পাওয়ার যে সুযোগটা সেটা যদি আপনি মিস না করতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাকে একটা লেবার কার্ড বানাতে হবে। তো এই লেবার কার্ড বানানোর জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই অ্যাপ্লাইটা আপনারা কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট না হয় এবং কোন ওয়েবসাইট থেকে করবেন, সেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লাগে তো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনি পান। তো আসুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এই ই ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট, সেই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। তো এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের সঙ্গে আপনারা সবাই হয়তো পরিচিত, কারণ অনেক কাজই ই ডিস্ট্রিক্ট থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এই বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে এন্টার করার পর আপনাদেরকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে আপনাদেরকে লগ ইন করতে হবে ওটিপি দিয়ে। তো যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে না, সেক্ষেত্রে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে নিউ রেজিস্ট্রেশন অপশান আপনারা পেয়ে যাবেন। তো এই নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বার ভ্যালিড সেই ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং এখানে আপনার ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করলে এখানে আপনাকে নিজের নাম চাওয়া হবে আবার একবার। আপনার যে নামটা এখানে দেবেন সেই নামটা ওখানে আপনি এন্টার করবেন। এন্টার করার পর নিচে আপনাকে নিজের ইচ্ছা মতন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনাকে অ্যাড্রেস, যে এই ওটিপি ভেরিফিকেশান দেখছেন এখানে আপনাকে অ্যাড্রেস চাওয়া হবে এবং সেখানে আপনি অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে ওখানে এন্টার করে ওখানে আপনি যখন সেভ করবেন তখন কিন্তু আপনার ওই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আপনার যে আইডি এবং পাসওয়ার্ড, আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু চলে যাবে। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপনি এখানে ক্যাপচার কোড দিয়েও লগ ইন করতে পারেন, তবে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করা একটু ঝামেলা, তাই আপনি লগ ইন উইথ ওটিপি করবেন। লগ ইন উইথ ওটিপি করলে আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করলে এখানে লগ ইন করতে পারবেন। যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে তাহলে এই নিউ রেজিস্ট্রেশন রিলেটেড আমি অন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বিএলওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই কী করে করতে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম। সেখানে আপনাদেরকে এই পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়া আছে যে নিউ রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করতে পারবেন। তো লগ ইন করার পর আপনারা ঠিক এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ডিপার্টমেন্ট বলে একটা অপশন। এখানে ডিপার্টমেন্টে আসার পর আপনি লেবার বলে যে অপশনটা পাবেন সেই লেবারে ক্লিক করবেন। লেবার অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস আপনাকে এখানে ক্লিক করতে হবে। সবার ওপরে যে অপশনটা পাবেন আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেসিংয়ে একটু টাইম নেবে কারণ আমার নেটটা একটু স্লো। সো এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনার কী কী এলিজিবিলিটি কী আছে, মানে এখানে আপনাকে 18 থেকে 60-এর মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনি এই লেবার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নিচে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সব বলে দেওয়া আছে এবং কী কত ফিজ লাগবে, এগুলো হয়তো এটা ফ্রি অফ কস্ট হবে তবে দেখা যাক অ্যাপ্লাই করার সময় সেটা বোঝা যাবে। তো সরাসরি নিচের দিকে এসে আপনি এখানে টিক মারবেন। টিক মারার পর এই অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ফর্মটা এবার ওপেন হয়ে যাবে। এই ফর্মটা ওপেন হয়ে গেছে। এবার আপনি এখানে কী করবেন, এখানে আপনার মিস্টার না মিসেস, আপনি ছেলে হলে মিস্টার এবং মেয়ে হলে মিসেস, তো আপনি আপনার মতন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে ফার্স্ট নেম, তারপর আপনার মিডিল নেম যদি থাকে মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার কিন্তু এজটা এখানে অটোমেটিক্যালি পেজ থেকে নিয়ে নেবে। নেওয়ার পর এখানে জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ডেটটা এখানে অটোমেটিক্যালি পেজ থেকে নিয়ে নেবে, তারপর আপনাকে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার যে ইমেল আইডি, ইমেল আইডি আপনি এখানে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে স্টার মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই স্টার মার্কগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো এরপর আধার কার্ডের নাম্বার, তারপর কাস্ট, আপনি কোন কাস্টের, এসি এসটি নাকি জেনারেল, সেটা আপনাকে সিলেক্ট করতে। তো এখানে আপনি কাস্টটাকে সিলেক্ট করে নেবেন।
জেনারেল হলে আপনি জেনারেল, না হলে এসসি এসটি, যা হোক আপনার কাস্টটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার ধর্ম কি, আপনি হিন্দু নাকি মুসলিম নাকি, সেটা এখানে আপনি ক্লিক করলেন, এখানে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে আপনার আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখানে দিলেন। এখানে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল, আনম্যারিড হলে আনম্যারিড, তো যে ম্যারিড হলে ম্যারিড, যেটা আপনার হবে সেটা আপনি এখানে দেবেন। তো এরপর কান্ট্রি আপনার সিলেক্ট হয়ে থাকবে, স্টেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, তারপর আপনি আরবান নাকি রুরাল, আপনি যদি গ্রামের হন তাহলে রুরাল, আর যদি শহরের হন তাহলে আরবান। তো আমি যেহেতু গ্রামের তাই আমি রুরাল সিলেক্ট করলাম। এরপর ব্লক সিলেক্ট করতে হবে আপনাকে, আপনি কোন ব্লক, ব্লকের অন্তর্গত। এরপর আপনাকে এখানে ভিলেজ দিতে হবে, আপনার কোন ভিলেজ, ভিলেজটা আপনি এখানে দিয়ে দিলেন। তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপর অ্যাড্রেস লাইন ওয়ানে আপনাকে আপনার পুরো অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। পুরো অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে অ্যাড্রেস লাইন টু দেখছেন, এখানেও কিন্তু আপনি চাইলে ফিল আপ করতে পারেন নাও করতে পারেন। তো আমি অ্যাড্রেস লাইন ওয়ানটাই ফিল আপ করে এখানে ফর্মটাকে নেক্সট সেভেন নেক্সট করব। এখানে পিনকোড দেবেন, পিনকোড আপনার যে পোস্ট অফিসের যে পিনকোড সেটা এখানে দিলেন। দেওয়ার পরে আপনাকে এখানে সেভেন নেক্সট যে অপশানটা দেখছেন, সেই সেভেন নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ঝটপট করে আমার ফর্মটাকে ফিল আপ করে নিই, তারপর আমি নেক্সট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এরপর আমাদেরকে এই সেভেন নেক্সট যে অপশানটা দেখছেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেভেন নেক্সটে ক্লিক করলাম, সেভেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ফর্মটা ঠিক এরকম ধরনের খুলে যাবে। তো তো বন্ধুরা, সেকেন্ড পেজে আপনাকে সবার প্রথম যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার গার্জেনের ডিটেলস, মানে প্যারেন্টস অর হাজব্যান্ডের ডিটেলস। তো এখানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বাবা কিংবা মা আপনার গার্জেন, বাবার অবর্তমানে আপনার মা হচ্ছে গার্জেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে প্রথমত আপনার বাবা হচ্ছে গার্জেন, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার হাজব্যান্ড হচ্ছে আপনার গার্জেন। তো এখানে আপনি আপনার বাবার নামটা দিলেন, এখানে এমআর সিলেক্ট করে নিলেন যেটাই হোক। তো এরপর আপনি আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, না হলে একদম লাস্ট নেম, ঠিক আছে। তো এরপর আপনি এই ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরিতে এসে আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি যে ওই পেজে যেমনভাবে ফিল আপ করলেন সেম কিন্তু আপনাকে এই পেজেও সেইভাবেই ফিল আপ করতে হবে। তো এটা আমি আবার দেখাচ্ছি না, এরপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে এসে আপনি এমপ্লয়মেন্ট ডিটেলস অফ লাস্ট 12 মান্থ। তো এখানে আপনাকে যেটা করতে হবে এটা একটু বোঝার বিষয়। তো এখানে এসে আপনাকে এমপ্লয়ের নাম, এগুলোকে স্টার মার্ক দেওয়া নেই, তো আপনি আপনার যে কোম্পানিতে কাজ করেন সেগুলো এখানে দেবেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে তাহলে দেবেন, না হলে সরাসরি আপনারা এখানে এসে নিজের জব কার্ডের নাম্বারটা দেবেন। জব কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি কোন ডেট থেকে কোন ডেট অবধি কাজ করেছেন সেই কাজের ডিটেলসটা আপনি দেবেন। সবসময় এক বছর আগেকার ডিটেলস আপনারা দিয়ে দেবেন। তো এক বছর আগেকার আমি ইয়ে দিয়ে দিলাম, এক বছর থেকে আমি এখান থেকে 2021-এর মে অবধি আমি কাজ করেছি। তো এটা হয়ে গেল 357 দিন। তো এরপর রিমার্কস আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর এটাকে কিন্তু এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো অ্যাড করে দেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন ব্যাংক ডিটেলস। তো এই ব্যাংক ডিটেলসটা আপনাকে ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকা আসবে। তো এই প্রথমে আপনার ব্যাংকের যে নামে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে সেই নামটা আপনি দিয়ে, তো এবার এরপর আপনি এখানে আইএফসি কোড দিলেন। আইএফসি কোড দেওয়ার পর এখানে ব্রাঞ্চ ডিটেলসটা হয়তো আইএফসি কোড দেওয়ার পরে অটোমেটিক্যাল নিয়ে নেবেন, না নিলে আপনি এখানে ব্রাঞ্চ নেমটা লিখে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবেন যাতে ভুল না হয়। যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা ওই অ্যাকাউন্টে ঢুকবে না। এরপর আপনাকে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স অফ ডিটেলস, মানে আপনার উপর কতজন ডিপেন্ডেন্ট, মানে আপনি কতজনের খরচা বহন করেন আপনার ঘরে, সেটা আপনাকে এখানে দিতে হবে। সে আপনার কে হয় সেটাও আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে তার। এরপর নিচের দিকে এলে দেখতে পাবেন নমিনি ডিটেলস, মানে আপনার অবর্তমানে কে আপনার টাকা পয়সার মালিক, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পর এখানে সমস্ত কিছু করবেন। এখানে শেয়ার অফ নমিনি, এটা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এখানে শেয়ারটা আপনারা 100%ও করতে পারেন, চাইলে 50%ও করতে পারেন। 50% করলে আপনার অবর্তমানে আপনার পয়সার যে এই কাজকর্মের যে পয়সাগুলো যদি আপনার ঢোকে তাহলে সেটা 50% সে আপনার অবর্তমানে তুলতে পারবে। তো এরপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আদার্স ডিটেলস। তো এই আদার্স ডিটেলসটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন নাও করতে পারেন। এই পিএফ নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন।
ইএসআই নাম্বার, ইএসআই নাম্বার কি আমার জানা নেই, সরি। এরপর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে স্ট্যাটাস অফ কনস্ট্রাকশন ওয়ার্কার, তো এখানে আপনি সেলফ করতে পারেন বা আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করুন। সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশান অ্যাটাচমেন্ট, তো এখানে অ্যাটাচ আপনি চাইলে অ্যাটাচ করতেও পারেন নাও করতে পারেন, ইয়েস করবেন, কারণ অ্যাটাচ আপনি করেই দেবেন তাহলে আপনার ফর্মটা স্ট্রংলি সাবমিট হবে। তো এরপর আপনাকে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে, এই সমস্ত ফর্মটা ফিল আপ করার পর আপনি সেভেন নেক্সটে ক্লিক করবেন। তো সেভেন নেক্সটে ক্লিক করার পর আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, আপনি কী কী ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিছু আপনারা এখানে মিলিয়ে নেবেন ঠিক মতো করে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট, আপনারা চাইলে এটাকে প্রিন্ট করেও রাখতে পারেন বা সেভ করেও রাখতে পারেন। আপনাদের যদি এখানে কোনো কিছু ভুলভাল হয়ে থাকে তাহলে আপনারা এখানে অ্যাডিট অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লিকেশানটাকে আবার অ্যাডিটও করতে পারেন। তো অ্যাডিট বেসিক ইনফরমেশানে গিয়েও আপনারা বেসিক যেটা প্রথম ফর্ম ফিল আপ করেছিলেন মানে ফার্স্ট পেজটাও আপনারা অ্যাডিট করতে পারেন, এখান থেকে আপনারা এখন সব কিছু করতে পারবেন। তো এখানে এবার আপনাকে কি করতে হবে, অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো এই অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট, আপনারা যেন ডকুমেন্টসটা অ্যাটাচ করে দেবেন। তো এখানে এসে আপনাকে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে আপনাকে চাওয়া হচ্ছে এজ প্রুফ, আপনার এজ প্রুফ আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমে এখানে কি কি আপনার ইয়ে লাগতে পারে আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এজ প্রুফে আপনাদেরকে ভোটার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনারা এই তিনটেই দিতে পারেন চাইলে। আর আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট, নাহলে পঞ্চায়েতের কোনো একটা সার্টিফিকেট আপনারা দিতে পারেন। তো এখানে আমি যেহেতু ভোটার কার্ড দেবো তাই ভোটার কার্ড সিলেক্ট করলাম, তাই এখানে আমি আমার ভোটার কার্ডটাকে এখানে অ্যাটাচ করে দেবো। আমি জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে যে কোনো কিছু একটা অ্যাটাচ করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিই, তো আমি এখানে একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিলাম, সরি এখানে নিচ্ছে না। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার ডকুমেন্টসটা যেন 100 KB মধ্যে হয়। তো এই 100 KB মধ্যে ডকুমেন্টস আপনাদেরকে কীভাবে আনতে হবে যদি আপনারা না জেনে থাকেন তাহলে একটা ভিডিও আমার আপলোড করা আছে, সেখানে গিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো আমি যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপলোড করে দিলাম, আপলোড করে দেওয়ার পর এখানে আপনার কিন্তু সেই ডকুমেন্টসটাকে আপনাকে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এই পাশে আপনাদের কিন্তু ডকুমেন্টসটা আপনাকে দেখিয়ে দেবে আপনি কী কী ডকুমেন্টস মানে আপলোড করলেন, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এখানে ভালো করে দেখে নেবেন যে ওই ডকুমেন্টসটাই পড়ে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে নিচে যায় যে সেলফ ফটো, মানে আপনার একটা ফটো লাগবে, তো আপনার একটা ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি আমার একটা ফটো এখানে আপলোড করে দিই, এই দেখছেন 100 KB মধ্যে নেই, এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার ডকুমেন্টস কিন্তু 100 KB মধ্যে নেই। তো আপনারা খেয়াল রাখবেন যেন আপনার ডকুমেন্টসটা আপনি যেটা আপলোড করছেন সেটা যেন 100 KB মধ্যে থাকে। তো আমি জাস্ট ডেমো পারপাস আমি যে কোনো কিছু একটা আপলোড করে দিই, তো ফটো আপলোড হয়ে গেলে আপনাকে নিচে এখানে সিগনেচার চাইছে। তো আপনি একটা সাদা কাগজে আপনার সিগনেচারটা করবেন এবং এখানে সেই সিগনেচারটাকে আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা সমস্ত ডকুমেন্টস আপনার যখন এখানে অ্যাটাচ হয়ে যাবে তখন নিচের দিকে দেখবেন ফর্ম নাম্বার 27, এই ফর্ম নাম্বার 27টা কী সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফর্ম নাম্বার 27টা হচ্ছে এটা, এই ফর্ম নাম্বার 27টা কিন্তু আপনাদেরকে হাতে ফিল আপ করতে হবে এবং হাতে ফিল আপ করে ওখানে অ্যাটাচ করতে হবে। তো এই ফর্ম নাম্বার 27 লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন এবং হাতে আপনারা ফিল আপ করে ওখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ হয়ে যাওয়ার পর এখানে সেভেন নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সেভেন নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন, এই নিচের দিকে সেভেন নেক্সটে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা স্ট্যাটাসটা কোথায় দেখতে পাবেন, আপনারা এখানে এই পেন্ডিং ফর ডাটা এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এখানে আপনার যা যা ডাটা পেন্ডিং আছে আপনারা ওখান থেকে এগুলোকে চেক করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশানটা কনফার্ম হয়ে গেছে, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশান নাম্বার। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমাকে মনে রাখতে হবে বা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা কোথাও নোট ডাউন করে রেখেন, আপনি যদি আগে যদি ওটা প্রিন্ট আউট করে রেখেছেন তাহলে কোনো অসুবিধা নেই, নাহলে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট ডাউন করে রেখেন এবং মাঝে মাঝে চেক করেন যে এই পেন্ডিংটা অ্যাপ্রুভ হলো কি না। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।